নমস্কার বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি ফুটবল দিয়ে, এবং মোস্টলি ফুটবলই আজকে আছে। ক্রিকেট সেরকম ম্যাচ নেই, যা ছিল সেটা হয়ে গেছে। একটা ক্রিকেট অবশ্য আছে, সেটা আগামীকাল মানে আজ রাতের বেলায় শ্রীলঙ্কা আর ওয়েস্ট ইন্ডিজের T20, সেটা তো দেখাই যায় না এমন একটা টাইমে হয়, তো ওটা নিয়ে কভার করা মুশকিল। সিরিজ এক এক চলছে, আচ্ছা এইগুলো যেগুলো দেখা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা করাটা বেটার। ফার্স্ট ম্যাচ ইপিএল এর আজকে ওয়েস্ট ব্রম ভার্সেস নিউ ক্যাসেল, খেলাটা বেশ ভালো হওয়া উচিত। ওয়েস্ট ব্রম হঠাৎ করে ভালো ফর্মে চলে এসেছে, তার কারণ যারা আগের দিন খেলা দেখেছেন বুঝেছেন, আর যদি আজ দেখে না দেখে থাকেন তাহলে আজকে দেখতে পারেন। এই খেলাটায় আমার ধারণা ওয়েস্ট ব্রম চমক দেখাতে পারে। নিউক্যাসল মাঝারি মাপের টিম, ওয়েস্ট ব্রম ও তাই মাঝারি মাপের টিম। ওয়েস্ট ব্রম একটু তলার দিকেই পৌঁছে গেছিল, তো যাই হোক এখান এখন আবার আশা করি উঠছে ঠিকঠাক। তো আজকের ম্যাচে ওয়েস্ট ব্রমের হোম বলে আমি ধরছি ওয়েস্ট ব্রম অর ড্র। লিভারপুল আর ফুলাম, লিভারপুলকে আজকে যদি না যেতে আর কিছু করার নেই, লিভারপুল আর ড্র ধরছি। আজকে না জিতলে মানে মোটামুটি এবারের ইপিএল দের ইয়ে থেকে বাদ চলে যাবে। ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড এর খেলা, ম্যানচেস্টার ডার্বি বলে যেটা বিখ্যাত, সেখানে সিটি আশা করছি ড্র বা উইন করবে, ইউনাইটেড জিততে পারবে বলে আমার মনে হয় না। এই ম্যাচে যেটা হতে পারে, গোল লেস হতে পারে, অথবা একজন বিশেষত সিটি ম্যানচেস্টার ইউনাইটেড কে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে পারে, এই দুটো সম্ভাবনা আছে। তো দেখা যাক গোল লেস হয় কিনা বা এক গোলের জয় হয় কিনা, না ম্যানচেস্টার সিটি ইউনাইটেড কে ভেঙে ফেলতে পারে। টটেনহাম ভার্সেস ক্রিস্টাল প্যালেস, দেখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে টটেনহাম আরামসে জিতে যাওয়া উচিত, কিন্তু ক্রিস্টাল প্যালেস আগের দিন যেহেতু চমক দেখিয়েছে সেই জন্যে আজকে দেখা যাক ক্রিস্টাল প্যালেস চমক দেখিয়েছে। ইন দ্য সেন্স আগের দিন ক্রিস্টাল প্যালেস ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে খেলেছে এবং ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড এর ঘরে, সেটাই যথেষ্ট বড় চমক। তো আজকে আশা করছি টটেনহাম উইন হবে, সেই জন্য আমি উইন অর ড্রটা ধরছি। আর সেকেন্ড যে লিগটা আছে জার্মানি বুন্দেসলিগা, কোলন ভার্সেস ওয়েডার ব্রেমেন, ওয়েডার ব্রেমেন উইন অর ড্র, আর্মেনিয়া বেলফিল্ড উইন অর ড্র, ও ইউনিয়ন বার্লিন আছে, আচ্ছা ইউনিয়ন বার্লিন কিন্তু আর্মেনিয়া বেলফিল্ড এর থেকে ভালো টিম, কিন্তু আর্মেনিয়া বেলফিল্ড অঘটন ঘটায়, অনেকবার ঘটিয়েছে, তো সেইটার জন্যে এটা ধরতে আমার একটু কেমন মনে হচ্ছে। হয়তো ইউনিয়ন বার্লিন সহজেই জয়লাভ করতে পারে, কিন্তু আমি পার্সোনালি একটু শঙ্কিত বোধ করছি। ঠিক আছে, এটাই যেমন আমার ওয়েডার ব্রেমেনের পক্ষে অতটা শঙ্কা নেই, কিন্তু এটাই আছে। স্পেন লালিগায় হুয়েস্কা ভার্সেস সেল্টা, সেল্টা অবশ্যই হুয়েস্কার চেয়ে ভালো টিম, কিন্তু হুয়েস্কা ঘরের মাটিতে কি করবে সেটাই পয়েন্ট। হুয়েস্কা ভার্সেস সেল্টা থাক, রিয়াল মাদ্রিদ আর ড্রটা ধরলাম, ইচ্ছা করেই ধরছি, কারণ এই ম্যাচটায় বিশাল কিছু হবার নেই, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদ কে ভেঙে চুড়ে গুড়িয়ে দেবে, এটা চান্স কম। রিয়াল সোসিডাড ড্র ধরছি, অ্যাথলেটিক বিলবাও গ্রানাদার এগেনস্টে আশা করছি আরামসে উইন হবে, সেই জন্য উইন আর ড্র ধরছি। এইবার এই টুর্নামেন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুর্নামেন্ট আজকের, আমার যেটা মনে হয়েছে যা যা ম্যাচ আছে, রোমা ভার্সেস জেনোয়া, আমি রোমা উইন ধরছি ডাইরেক্ট। ক্রোটন ভার্সেস টরিনো, টরিনো আর ড্র ধরছি। ফিওরেন্টিনা ভার্সেস পারমা, ফিওরেন্টিনা আর ড্র। হেলাস ভেরোনার এগেনস্টে মিলানের উইন ধরাটা উচিত, সেটাই আমি ধরছি।
এটা ড্র ধরে তারপর আমি পরে বলছি আমার যে যেগুলো পছন্দের সেগুলো বলছি। স্যামডোরিয়া, ক্যাগলিয়ারি, হ্যাঁ স্যামডোরিয়া ধরা উচিত, ন্যাপোলি অবশ্যই ধরা উচিত। আর আপাতত তেমন কিছু নেই, শুধু রাশিয়ানটা রয়েছে। রাশিয়ানে স্পার্টাক মস্কো আর ক্রাসনোডার, স্পার্টাক মস্কোর হোম গ্রাউন্ডে ক্রাসনোডার তেমন কিছু করতে পারছে না, সেটাই রেড দেখে তাই মনে হচ্ছে। আর কি ম্যাচ আছে দেখে নি, কারণ ইয়ের ম্যাচগুলো অনেক নেদারল্যান্ড এরিডিভিসির ম্যাচ আর সুইডেন সুইজারল্যান্ডের লিগ ম্যাচগুলো সুপার চ্যালেঞ্জ কাপগুলো যথেষ্ট ভালো হয়, সেটাই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক, এই হলো মোটামুটি আমি একটা বললাম, এইবার মুশকিল হচ্ছে খুব। দাঁড়ান, কাপ দে ফ্রান্সের ম্যাচ আছে আজকে, দেখুন কাপ দে ফ্রান্সের ম্যাচ, এই তো লিলের ম্যাচ আছে, তাই তো লিল, আর লিলের সঙ্গে কার খেলা তাকে আমি ভালো করে চিনি না, সুতরাং এটা শিওর ধরে রাখতে পারেন লিল অর ড্র। ঠিক আছে, মার্সেইয়ের সঙ্গে যার খেলা তাকে চেনেন কি না আপনি আমি জানি না, মার্সেই আর ড্রটা শিওর ধরতে পারেন। এই যে এই ডিভিসির ম্যাচগুলো আমি খুঁজছিলাম, অ্যাজাক্স, অ্যাজাক্স এর উইন ধরছি আমি, অ্যাজাক্স এর হোম গ্রাউন্ডে, অন্য কিছু ধরছি না। পিএসভি আর ড্রটা ধরছি যেহেতু অ্যাওয়ে, এজেড আর ড্রটা ধরছি ভিটিসের সঙ্গে, হ্যাঁ এজেড আর ড্র ধরছি। হেরাকেলস টা বাদই রাখছি, হেরাকেলস এর জেতা উচিত তবু হেরাকেলস টা বাদ রাখলাম। ঠিক আছে, প্রচুর ম্যাচ খুলে গেছে, এবার দেখা যাক টার্কি সুপার লিগ। দেখুন আর একটা ভালো ম্যাচ এখানে দেখতে পাবেন, ডায়নামো কিয়েভ, ডায়নামো কিয়েভ আর ড্র ধরুন, আরামসে জিতবেন। মিনাজ মানে ডায়নামো কিয়েভ উইন ধরতে পারেন, ডায়নামো কিয়েভ আর ড্র ধরুন, আরামসে জিতবেন। এইবার দাদা স্পেশালের টাইম এসে গেছে, দাদা স্পেশাল তাই আমি বলছি, এবার চলুন দাদা স্পেশালে যেগুলো রাখছি সেগুলোই দাদা স্পেশাল হবে, বাকিগুলো ডিলিট করে দেবো। আচ্ছা শেষ থেকে শুরু করা যাক, ডায়নামো কিয়েভটা আমি রাখছি, ভিটিজে আর এজেডটাকে আমি নাই ডিলিট করে দিলাম, একদম স্পেশালটা দিচ্ছি তো সেই জন্য এগুলোকে আমি ডিলিট করছি। পিএসভিটা ডিলিট করছি, এজেডটাকে আমি ডাইরেক্টই রাখতে চাইছি, আপনারা চাইলে এজেড অর ড্রটা রাখবেন। ঠিক আছে, মার্সেইটাকে ডাইরেক্ট রাখতে না রেখে মার্সেই অর ড্রটা রাখবেন, যদি মার্সেইয়ের ওপর অত ভরসা না থাকে তাহলে মার্সেই অর ড্রটা রাখবেন, অসুবিধে নেই। লিল অর ড্রটা রাখবেন, অসুবিধে নেই। ন্যাপোলি অর ড্র শিওর, এটা স্যামডোরিয়াটাকে বাদ দিচ্ছি। হেলাস মিলান অর ড্র, ক্রোটনটাকে বাদ দিলাম, মানে টরিনো যেটা ধরেছিলাম সেটা বাদ দিচ্ছি। রোমা অর ড্রটারও ধরতে পারেন, রোমা জেনোয়ার এগেনস্টে জিতবে না এটা আমি এক্সপেক্ট করছি না। অ্যাথলেটিক বিলবাও গ্রানাদা, অ্যাথলেটিক বিলবাও টা বাদ দিয়ে দিন, রিয়াল সোসিয়েদাদ বাদ দিয়ে দিন, টটেনহাম হটস্পার রেখে দিচ্ছি। ও আচ্ছা রিয়াল মাদ্রিদ আছে, রিয়াল মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে দেখুন ডবল চান্সে কি রেট, সুতরাং এটা বাদ দিয়ে দিন।
ওয়েদার ব্রেমেন আমার পছন্দের টিম, আমি রাখবো, আপনাদের বাদ দিয়ে দিতে বলছি শিওর ইয়েতে। টটেনহামটাকে রাখতে বলছি। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এ ডবল চান্স না নেওয়া ভালো। আর লিভারপুলেরটা আমি রাখতে চাইছি, লিভারপুলের ডবল চান্সটা। ওয়েস্ট ব্রমটা আপনি না নিতে চাইলে না নিতে পারেন, আমি রাখবো, এটুকু বলে দিলাম। আমার মোটামুটি ব্রেকটা এই হলো দাদা স্পেশাল, ঠিক আছে? আজকে অনেক কটা বেট হয়েছে, রেট দুর্দান্ত আছে, যদি সবকটা আমরা পাই তাহলে খুবই ভালো হবে। দেখুন চার রেট আছে, চার রেট কিন্তু খারাপ না, ঠিক আছে? আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন, আগামী দিনে আবার দেখা হবে, টাটা।